সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য বিশাল বড় একটি সার্কুলার নিয়ে হাজির হলাম ই ট্রিটমেন্ট সার্ভিস এটা একটি হেলথ ওয়েবসাইট বা হেলথ সাইট তো এই ই ট্রিটমেন্ট সার্ভিসে তা প্রায় 400 বেশি লোক নেবে এখানে অনেক বড় একটি সার্কুলার তো সেই সার্কুলারটি নিয়ে আপনাদের সামনে এখন হাজির হয়েছি দেখুন আমি এই মুহূর্তে তাদের ওয়েবসাইটে আসি সুতরাং ওয়েবসাইটে থাকা মানে আপনারা বুঝতে পারছেন যে তাদের কোনো ভুয়া না এটা একটা একদম ট্রাস্টেড জায়গা ট্রাস্টেড চাকরি একদম নিশ্চয়তা 100% নিশ্চয়তা আছে আপনার এখানে তো এই ই ট্রিটমেন্ট যে সার্ভিস এদের এই ই ট্রিটমেন্ট সার্ভিসে প্রায় 400 এর বেশি লোক নেবে তো এখানে একটা সার্কুলার দিয়েছে সেই সার্কুলারটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করব তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং অনেক বড় একটি চাকরি কিন্তু অনেক বড় একটি সার্কুলার 400-450 এর বেশি লোক নেবে এখানে তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যারা এখনো পর্যন্ত এই পরিবারের সদস্য হননি দয়া করে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি চলুন শুরু করা যাক দেখুন তারা এখানে যে সার্কুলারটি দিয়েছে সার্কুলারটা হচ্ছে উপজেলা মার্কেটিং অফিসার ই ট্রিটমেন্ট দেখুন 495 জনের সার্কুলার 495 জন অবাক করা ব্যাপার 495 জনের একটা বিশাল সার্কুলার উপজেলা মার্কেটিং অফিসারে ই ট্রিটমেন্টে তো এই সার্কুলারটি দিয়েছে ই ট্রিটমেন্ট উপজেলা মার্কেটিং অফিসার দেখুন লিখছে উপজেলা মার্কেটিং অফিসার আপনার যে কাজ থাকবে সেটা তারা এখানে উল্লেখ করে দিয়েছে দেখুন অনলাইনে হেলথ প্ল্যাটফর্ম ই ট্রিটমেন্ট অ্যাপসে গ্রাহক যুক্ত করা তার মানে আপনাকে অনলাইনে হেলথ প্ল্যাটফর্মে যে অ্যাপস আছে সেই অ্যাপসে গ্রাহককে যুক্ত করার জন্য আপনার কাজ করতে হবে তার মানে মোবাইলের মাধ্যমে বা মোবাইল ট্যাবের মাধ্যমে আপনার মূলত কাজ আমাদের নির্ধারিত হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার থেকে গ্রাহকদের সেবা নিশ্চিত করা মানে ওদের যতগুলো হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার আছে সেখান থেকে সেবা নিশ্চিত করতে হবে গ্রাহকদেরকে হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে মার্কেটিং জবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তার মানে আপনাকে মার্কেটিং জব যদি আপনি করে থাকেন তাহলে এখানে অবশ্যই আবেদন করতে পারবেন তবে আপনাদেরকে বলবো মার্কেটিং জব কিন্তু কোনো ব্যাপার না আপনারা যে কোনো জায়গাতে একটা 1 বছরের বা 2 বছরের একটা অভিজ্ঞতা নিয়ে নেবেন তার কারণ এখানে 495 জন 500 মতো লোক নেবে সুতরাং বিরাট বড় একটা সুযোগ কিন্তু এখানে তারপরে দেখুন টার্গেট বেস কাজ করার মানসিকতা থাকতে হবে মার্কেটিং জবে অভিজ্ঞরা সুযোগ পাবেন সিটি কর্পোরেশনে প্রত্যেক ওয়ার্ডে একজন করে নিয়োগ করা হবে তার মানে সিটি কর্পোরেশনে পর্যন্ত প্রত্যেক ওয়ার্ডে একজন করে পর্যন্ত লোক এখানে নিয়োগ করা হবে তারপরে বলছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস দেখুন ফুল টাইম চাকরি তারপরে বলছে ওয়ার্ক প্লেস ওয়ার্ক ফ্রম হোম তার মানে আপনি বাসা থেকে চাকরি করতে পারবেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি বাসার থেকে চাকরি করতে পারবেন এবং আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন তার মানে আপনাকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি বা অনার্স পাস হতে হবে এখানে এইচএসসি পাস বা এসএসসি পাস আবেদন করতে পারবেন না এখানে ব্যাচেলার ডিগ্রি আপনার থাকতে হবে আপনার যে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট থাকবে এজ 20 থেকে 45 বছরের ভিতরে আপনার হতে হবে বয়স 20 থেকে 45 বছরের ভিতরে আপনাকে হতে হবে এবং জব লোকেশন হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে স্যালারি দেবে তারা 12,000 থেকে শুরু করে 24,000 টাকা পর্যন্ত তাদের স্যালারি থাকবে 12,000 থেকে শুরু করে 24,000 টাকা পর্যন্ত তাদের স্যালারি থাকবে এটা কিন্তু অনেক বড় ব্যাপার এবং এর সাথে মেডিকেল অ্যালাউন্স পাবেন পারফরমেন্স বোনাস পাবেন প্রভিডেন্ট ফান্ড পাবেন গ্র্যাচুইটি পাবেন স্যালারি রিভিউ ইয়ারলি একটা করে স্যালারি রিভিউ হবে এবং ফেস্টিভ্যাল বোনাস পাবেন দুইটা ফেস্টিভ্যাল বোনাস আপনি এখানে পেয়ে যাবেন তো তারপরে দেখুন আপনারা কিভাবে আবেদন করবেন সেটা তারা এখানে অলরেডি উল্লেখ করে দিয়েছে দেখুন সেন্ড ইউর সিবি ই ট্রিটমেন্ট 2021@gmail.com এই ঠিকানায় আপনারা এই ইমেল ঠিকানায় আপনারা এখানে আবেদন করতে পারেন তবে আপনারা অবশ্যই একটা সিবি তৈরি করে নেবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে অথবা মোবাইলের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সিবি তৈরি করা যায় সেই সিবি তৈরি করে নেবেন 2-3 পাতার একটা সিবি সেটা হচ্ছে পিডিএফ ফাইল অথবা ওয়ার্ড ফাইলে তারপরে এই যে ইমেল ঠিকানা আছে এই ইমেল ঠিকানায় আপনি সিভিটা প্রেরণ করবেন তবে অবশ্যই সাবজেক্ট যে লাইন থাকবে সেই সাবজেক্ট লাইন লিখবেন উপজেলা মার্কেটিং অফিসার এটা লিখবেন অবশ্যই এটা লিখবেন উপজেলা মার্কেটিং অফিসার এটা অবশ্যই লিখবেন এবং ই ট্রিটমেন্ট কিন্তু একটা ট্রাস্টেড জায়গা একটা ট্রাস্টেড কোম্পানি বলতে পারেন এখানে 500 জনের মতো সার্কুলার সুতরাং মিস করবেন না অবশ্যই এখানে বাসা থেকে যদি চাকরি করতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই এখানে আবেদন করবেন বাসা থেকে যেহেতু আবেদন করতে চাকরি করতে পারবেন সুতরাং এখানে অবশ্যই আপনারা আবেদন করবেন এবং একটা বিষয় আপনাদের বলে রাখি কোনো টাকা পয়সা বা এই জাতীয় যোগাযোগ দিয়ে কোনো চাকরিতেই কখনো যোগাযোগ করবেন না তাই যত ট্রাস্টের জায়গা হোক বা যত ইয়ে হোক কোনো টাকা পয়সা দিয়ে লেনদেন করবেন না বিনা টাকায় যদি চাকরি হয় অবশ্যই চাকরি করবেন এটা হচ্ছে আমার কথা আমার সাজেশন বা আমার উপদেশ যেটা বলেন যে বিনা টাকা যদি চাকরি হয় তাহলে করবেন সুতরাং এই যে উপজেলা মার্কেটিং ই ট্রিটমেন্ট জায়গা এখানে আপনারা আবেদন করতে পারেন 295 জনের 495 জনের একটি সার্কুলার 495 জনের একটি সার্কুলার। তো যদি এই ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক করবেন, আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।